ডিয়ার ভিউয়ার্স, আপনাদেরকে আজকে একটি চমৎকার উদ্ভিদ দেখাবো। হয় নাই হয় নাই হয় হয় নাই নাই। হয় নাই ভাইয়া, হয় নাই হয় নাই আচ্ছা, হয় নাই, আজকে সুন্দর করে আজকে আমি আপনাদেরকে দেখাই আমার ক্যামেরার পিছনের মানুষ কারা কারা থাকে। একটা ভিডিও করতে হলে একজন মানুষ যিনি কথা বলেন তার পিছনে কমপক্ষে দুইজন থেকে তিনজন লোক থাকতে হয়। যে পিছনে থাকে সে খুবই গুরুত্বপূর্ণ। একটা কথায় আছে, ম্যান বিহাইন্ড দ্য গান ইজ ভেরি ইম্পর্টেন্ট। বন্দুকের পিছনের মানুষটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ বন্দুকটা যার হাতে থাকে সে নির্ধারণ করবে গুলিটা কি মানুষের মাথায় লাগবে নাকি গুলিটা পাখির মাথায় লাগাবে। সো দ্যাট বন্দুকের পিছনের মানুষ খুবই যেমন গুরুত্বপূর্ণ, ঠিক ক্যামেরা দিয়ে যিনি ভিডিও করেন তার পিছনের মানুষটাও ঠিক সেরকম গুরুত্বপূর্ণ। আজকে আমি আপনাদেরকে আমার ক্যামেরার পিছনের মানুষগুলিকে একটু দেখাবো। আসসালামু আলাইকুম। এই যে দেখতে পাচ্ছেন এই লুকটা আমার যত ভিডিও এই পর্যন্ত হয়েছে সব করে দেয়। কিছু বলো, কি বলবো? সে কিছু বলবে না, সে খালি হাসবে, সব ভিডিও সে করে দেয়। এক তো চমৎকার ক্যামেরাম্যান, আর আমার এই যে যারা সাথে থাকে ভিডিওর সাথে, এই যে সাথে থাকে আরেকজন আছে, সে ওইদিকে বিখ্যাত বিখ্যাত ক্যামেরাম্যান, সে ওইদিকে এই যে ছবি তুলছে। আমি একটু ক্লোজ আপ করে তাকে একটু দেখানোর চেষ্টা করি। এই যে আপনারা দেখুন, এই যে সে হচ্ছে, এই ব্যক্তি হচ্ছে আরেকজন কুশীলব, যে আমার পিছনে থাকে ছবি তুলে দেয় ভিডিও করার সময়। তারপরে কিভাবে দাঁড়াইতে হবে কি করতে হবে সবগুলি করে দেয়। তো বিষয়টা হচ্ছে যে আমি আমি যা বলছিলাম সেটা হচ্ছে যে একটা উদ্ভিদকে যখন আপনাদের সাথে পরিচয় করিয়ে দেই বা আপনাদের কাছে যখন উদ্ভিদ নিয়ে কথা বলি, উদ্ভিদের সাইন্টিফিক নাম, উদ্ভিদের পাতার গঠন, উদ্ভিদের ইকোলজিক্যাল বৈশিষ্ট্য, উদ্ভিদের মর্ফোলজিক্যাল বৈশিষ্ট্য, ফুল ফল ইত্যাদির বৈশিষ্ট্য নিয়ে যখনই আমি কোনো কথা বলতে যাই তখন বেশিরভাগ ক্ষেত্রেই আমাকে খুব একটা পড়াশোনা করতে হয় না, তারপরেও যখন প্রিপারেশান নিয়ে আসি কিন্তু কোনো কোনো উদ্ভিদের ক্ষেত্রে তখন এটা মাঝে মধ্যে ভুল হয়ে যায়। ভুল হয়ে গেলে আবার কাট করতে হয়, আবার নতুন করে শুরু করতে হয়। কারণ হচ্ছে একটা জিনিস, যখন আমি প্রিপারেশানটা নিয়ে আসি সেই প্রিপারেশানটা নিয়ে আসার পরে ডেলিভারেশানটার মধ্যে অনেক সময় একটা জগা খিচুড়ি হয়ে যায়, একটা ভুল হয়ে যায়। ভুল হইলে তো সেটা আপনারা কেউ গ্রহণ করবেন না, স্বভাবতই সঙ্গত কারণেই কেউ গ্রহণ করবে না, এবং আমার পক্ষ থেকে সেই ভুলটা করার কোনো সুযোগ নাই। যেহেতু কোনো ভুল করার সুযোগ নাই, সেই হেতু একটা ভিডিওকে মিনিমাম 8 থেকে 10 বার করে ট্রায়াল দিয়ে করতে হয়, এক। আরেকটা হচ্ছে ভিডিওটা হওয়ার পরে যে ভিডিওটার যে এডিটিং করতে হয়, এডিটিংটাও খুব খুব সহজ কাজ না। কারণ হচ্ছে কথাগুলি যখন কেটে অথবা এই কথাগুলি মাঝখানে কিছু অবাঞ্ছিত অংশ থাকে এটা কেটে ফেলে দিতে হয়, সেটাকে আবার জোড়া দিতে হয়। সেটা যদিও আমি মিউজিক ইউজ করি না, জোড়া দিয়ে যখন এগুলাকে সব একত্রিত করে এনে এটার সাউন্ডটাকে রিমুভ করতে হয়, রিমুভ করে অর্থাৎ নয়েজটাকে রিমুভ করতে হয়, রিমুভ করে যখন ভিডিওটাকে একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়ার মতো উপযুক্ত করা পর্যন্ত অনেকগুলি ধাপ থাকে। সো দ্যাট এই যে পরিশ্রমের কাজগুলি করার পর অনেকেই করে কি, ফেসবুকে এসেই এই ভিডিওগুলি ডাউনলোড করে তার নিজের নামে পোস্ট করে দেয়। এটা খুবই দুঃখজনক। স্বনির্বন্ধ অনুরোধ, কেউ এই কাজটা করবেন না। আপনার ভিডিও যেরমই হোক, আপনার স্বকীয়তা আপনার, আপনারটা আপনি করেন দেন, একদিন দিতে যেতে ভালো হয়ে যাবে। আমি খুব ভালো ভিডিও তৈরি করি, এটা আমি জীবনেও আমি দাবি করি না, অনেক ভালো ভালো ভিডিও অনেকে তৈরি করে। সো দ্যাট আমার ভিডিও খারাপ হোক, ভালো হোক বা খুবই ভালো হোক, তো সেইগুলি যদি কেউ যদি অনুমতি ব্যতীত পেজ থেকে নিয়ে যান তাহলে সেটা ভালো না। এটা করো কখনোই করা উচিত না, আমি যদিও কখনো করি না। সো দ্যাট আপনারা কেউ করবেন না দয়া করে। পরিশেষে বলতে চাই যে একটা ভিডিওর পিছনে যে কুশীলবরা থাকে, একটা ভিডিওর পিছনে যে কারিগররা থাকে, তাদের অবদান, যথেষ্ট অবদান আছে, এবং তাদের এই অবদানের জন্যই হয়তোবা আমার ভিডিওগুলি এত পারফেক্টলি আমি পোস্ট করতে পারি। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইল, শুভেচ্ছা রইল, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।